কাশীর কাছে লামহি গ্রামে 1880 সালের 31শে জুলাই জন্মেছিলেন ধনপত রায় শ্রীবাস্তব। তিনি নবাব রায় নামে উর্দু গল্প সংকলন প্রকাশ করলেন 1908 সালে, নাম সোজে ওয়াতান। তখন তিনি আবার সরকারি চাকুরে, যে চাকরি পরে তিনি ছেড়ে দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের সমর্থনে। সরকার বিরোধী লেখার জন্য কপালে জুটল তিরস্কার, কিন্তু লেখা কি বন্ধ হয়? বদলে গেল নাম, হয়ে গেল মুন্সি প্রেমচাঁদ। যদিও জন্মসূত্রে অবাঙালি, কিন্তু প্রেমচাঁদের গল্পের সঙ্গে বাংলার আত্মীয়তা সেই জন্মলগ্নের থেকে। ভারতের জনজীবনের কথা তার মতো বোধ হয় আর কেউই লেখেননি। তার গল্পে বিশেষ করে ফুটে উঠেছে ভারতের দরিদ্র ও নিম্নবর্ণের মানুষদের কথা। সরকারি চাকরি সূত্রে বহু জায়গায় তাকে থাকতে হয়েছে, সঞ্চয় করেছেন বিভিন্ন অভিজ্ঞতা, আর তাই দিয়ে মন ভরিয়ে দিয়েছেন সারা দেশের পাঠকদের। বেনারস জেলায় বীরা নামে একটা গ্রাম আছে। সে গ্রামে এক সন্তানহীনা বিধবা বৃদ্ধা গোণ্ড স্ত্রীলোক বাস করত, নাম তার ভুনগি। তার না ছিল এক ছটাক জমি, না ছিল থাকার ঘর। তার জীবনের অবলম্বন ছিল কেবল একটা বড় উনুন। গাঁয়ের লোকেদের খাবার হিসেবে একবেলার মতো ছোলা ভুট্টা ভাজা কিংবা ছাতু জুটত, তাই ভুনগির উনুনের ধারে নিত্য ভিড় লেগে থাকত। ভাজতে গিয়ে সে তার ভাগে যেটুকু পেত তাই ভেজে নিয়ে পিষে খেয়ে নিত, তারপর ঝুপড়ির একধারে উনুনের পাশে পড়ে থাকত। সে খুব সকালে উঠত, তারপর চারপাশ থেকে উনুন ধরাবার জন্য শুকনো পাতা কুড়িয়ে আনত, কাছে পাতার বিশাল এক ঢাই। দুপুরের পর সে তার উনুনে আঁচ দিত। একাদশী বা পূর্ণিমার দিনে প্রথা অনুসারে উনুন ধরানো হতো না, কিংবা যেদিন গায়ের জমিদার পণ্ডিত উদয় ভানু পাণ্ডের দানা ভাসতে হতো সেদিন তাকে উপসী থেকেই শুয়ে পড়তে হতো। পণ্ডিত তার কাছ থেকে বিনে মজুরিতে শুধু দানাই ভাসত না, তাকে মাঝে মাঝে পণ্ডিতের বাড়ির জলও তুলে দিতে হতো, সে কারণেও মাঝে মাঝে তার উনুন ধরত না। সে পণ্ডিতের গায়ে থাকতো, তাই পণ্ডিতের পুরো অধিকার ছিল তার থেকে সব রকম বেগান নেওয়ার। একে অন্যায় বলা যায় না। অন্যায় শুধু এইটুকু যে পণ্ডিত তার কাছ থেকে সুখা বেগার নিত। তার ধারণা, খাবার যদি দেওয়া হয় তাহলে বেগার কিসের? কৃষকের অধিকার আছে বলদদের সারাদিন চাষে খাটিয়ে নিয়ে সাঁজবেলায় উপসি রেখে খুঁটির সঙ্গে বেঁধে রাখা। কিন্তু সে যদি এমন না করে তাহলে সেটা তার দয়া নয়, বরং নিজের স্বার্থের কারণ। পণ্ডিতের এ ধরনের চিন্তাই ছিল না, কেননা প্রথমত ভুনগি দু একদিন উপসে থাকলে মরবে না। যদিও বা দৈবযোগে মারা যায়, তার জায়গায় অন্য কোনো গোণ্ডকে অনায়াসে বসানো যাবে। পণ্ডিত যে ভুনগিকে তার গায়ে বাস করতে দিয়েছিল সেটা কি তার কম কৃপা? চৈত্র মাস সংক্রান্তি, এই দিনে নতুন শস্যের ছাতু খাওয়া হয়, দান করা হয়, ঘরে সেদিন আর উনুন ধরানো হয় না। ভুনগির উনুনের ওপর আজ খুব চাপ পড়েছে, সামনে যেন একটা মেলার মতো বসেছে, নিঃশ্বাস নেবার ফুরসতটুকু নেই। খদ্দেরা তাড়া দেওয়ায় সে মাঝে মাঝে ঝাঁকিয়ে উঠছিল। এমন সময় জমিদার বাড়ি থেকে শস্য ভরা দুটো বড় বড় ঝুড়ি এসে হাজির, হুকুম হয় এক্ষুনি ভেজে দাও। ভুনগি ঝুড়ি দুটো দেখে একবারে দমে যায়। এখন দুপ্রহর, সূর্যাস্তের আগে এত ভেজে শেষ করা একেবারে অসম্ভব ব্যাপার। আরও ঘণ্টাখানেক বা দু ঘণ্টা সময় পেলে হয়তো সপ্তাহখানেকের মতো খাবার জড়ো করতে পারতাম। হায় ঈশ্বর, সেইটুকু সহ্য করতে পারে না, এই যমদূতদের পাঠিয়ে দিয়েছে। এখন প্রহর রাত অবধি অমনি অমনি উনুনের ধারে চলতে হবে। হতাশভাবে ঝুড়ি দুটো সে তুলে নেয়, চাপরাশি ধমক দিয়ে বলে, দেরি যেন না হয় তাহলেই বুঝবি। ভুনগি, বেশ তো বসে থাকো, ভাজা হলে নিয়ে যেও, অন্য কারোর ভাজলে আমার হাত কেটে দিও। চাপরাশি, আমার সময় নেই বসার,
তৃতীয় পোহরে যেন ভাজা তৈরি থাকে। চাপরাশিরা সাবধান করে দিয়ে চলে যায়। ভুনগি দানা ভাজতে শুরু করে, কিন্তু মন খানেক দানা ভাজা তো আর ঠাট্টা নয়। তার উপর আবার মাঝে মাঝে ভাজা বন্ধ করে উনুনে পাতা খুঁজতে হয়। অতএব তৃতীয় প্রহর হলো, অর্ধেক কাজও হলো না। ভয়ও হতে থাকে, জমিদারের লোক এলো বুঝি। আসার সঙ্গে সঙ্গে তো গালাগাল দেবে, মারধর করবে। সে আরও তাড়াতাড়ি হাত চালাতে শুরু করে, রাস্তার দিকে তাকায়, হাড়িতে বালি ফেলতে থাকে। এক সময় বালিও ঠান্ডা হয়ে পড়ে, দানা ভাজা আধ ভাজাই থেকে যায়। তার বুদ্ধিতে কুলোয় না, সে কী করবে? ভাজাও হয় না, ছাড়াও যায় না। ভাবে, আচ্ছা বিপদ তো, পণ্ডিতজি তো আমার পেটের জোগাড় করে দেন না, আমার দুঃখও ঘোচান না, নিজের রক্ত জল করে তবে দুমুঠো খাবার মেলে। কিন্তু যখন কিছু হয় অমনি ঘাড়ের ওপর চেপে বসে, কেননা ওর চার আঙুল জমিতে যে আমার গতি। এই সামান্য জমির দাম কত হতে পারে? এমন কত টুকরো জমি না গায়ে মিচিমিচি পড়ে আছে, কত মরাই ফাঁকা পড়ে আছে। সে জায়গায় তো সোনা ফলে না, তবে কেন অষ্টপ্রহর আমার ওপর এমন দাপট? কোনো কিছু হলেই আমায় ভয় দেখায়, উনুন তুলে দেবে, ভেঙে ফেলব। আজ আমার মাথার ওপর যদি কেউ থাকতো, তাহলে কি এত চোখ রাঙানি সহ্য করতে হতো? এইসব কুৎসিত ভাবনায় যখন সে মগ্ন, তখন দুই চাপরাশি এসে কর্কশ স্বরে বলে, কিরে ভাজা হয়েছে? ভুনগি অসহায়ে বলে, ভাজছি তো, দেখতে পাচ্ছ না? গোটা দিন পার হয়ে গেল, তোর এই দানা ভাজা হলো না। এই তুই কী ভাজছিস ওটা? হ্যাঁ, ওটা তো বারোটা ভাজাচ্ছিস, আধ ভাজা রেখে দিয়েছিস, এই দিয়ে ছাতু হবে কি করে? ও, আমার একবারে সর্বনাশ করে দিয়েছে। দেখিস দেখিস আজ জমিদার বাবু তোর কি গতি করে দেখিস। পরিণামে সেই রাতে উনুন উপড়ে ফেলা হল এবং সেই অভাগিনী বিধবা অবলম্বনহীন হয়ে পড়ল। ভুনগির এখন পেট চালাবার কোনো উপায় নেই। উনুন বিধ্বংস হয়ে যাওয়ার ফলে গায়ের বাসিন্দাদেরও বেশ কষ্ট হতে থাকে। অনেক ঘরে দুপুরে আর ভুজা মেলে না। গায়ের লোকেরা পণ্ডিতকে গিয়ে ধরে বলে, বুড়ুকে উনুন পাতার আজ্ঞা করুন। কিন্তু পণ্ডিত তার কোনো কথাই কান নিতে নারাজ, সে তার দাপট কম করতে চায় না। বুড়িকে তখন কয়েকজন শুভাকাঙ্ক্ষী অনুরোধ জানায় সে যেন অন্য কোনো গায়ে গিয়ে বাস করে। কিন্তু বুড়ির মন এই প্রস্তাব মানতে চায় না। এই গায়ে সে তার দুঃখী জীবনের 50টা বছর কাটিয়েছে। এখানকার প্রতিটি গাছগাছালির সঙ্গে তার টান, ভালোবাসার সম্পর্ক, জীবনের সুখ দুঃখ সে এই গায়েই ভোগ করেছে। এখন শেষ বয়সে সে এটা ত্যাগ করে কিভাবে? এই চিন্তায় তার কাছে দুঃসহ বলে মনে হয়। অন্য গায়ে সুখের চেয়ে এখানকার দুঃখ অনেক ভালো। এভাবে একটা পুরো মাস পার হয়ে যায়। সকালবেলা পণ্ডিত উদয়ভানু তার 3টে পেয়াদা সঙ্গে নিয়ে খাজনা আদায় করতে বেরিয়েছিল। কর্মচারীদের ওপর তার বিশ্বাস নেই। নজরানা, দণ্ড ও জরিমানা তার প্রথা অনুসারে প্রাপ্য আদায়ের ব্যাপারে সে সচরাচর অন্য লোকেদের সঙ্গ নিত না। বুড়ির উনুনের দিকে তাকাতেই তার শরীরে আগুনের তাপ যেন এসে লাগে। নতুন করে উনুন বানানোর কাজ চলছিল। বুড়ি ক্ষিপ্র হাতে ভাঙা উনুনের ওপর মাটির দলা লাগাচ্ছিল। রাত থাকতেই সে কাজে হাত দিয়েছে এবং সূর্য উদয়ের আগেই কাজটা সে শেষ করে ফেলতে চাইছিল। তার লেশমাত্র শঙ্কা ছিল না যে এর দ্বারা সে জমিদারের বিরুদ্ধে কোনো কাজ করতে চলেছে। ক্রোধ যে এমন জিঁয়ে থাকতে পারে এমন সম্ভাবনা তার মনে ছিল না। প্রতাপশালী কোনো পুরুষ যে কোনো দিন অবলার প্রতি এত দ্বেষ জমিয়ে রাখতে পারে এমন ধারণাও তার ছিল না। সে স্বভাবত মানব চরিত্রকে এর চেয়ে আরও অনেক উঁচু মনে করত। কিন্তু হা হতভাগিনী, মিছিমিছি তোর চুলে পাক ধরেছে। সহসা উদয়ভানু গর্জে উঠে বলে, কার হুকুমে? ভুনকি ভেবাচাকা খেয়ে দেখে সামনে জমিদার বাবু দাঁড়িয়ে আছে। উদয়ভানু আবার জিজ্ঞাসা করে, কার হুকুমে পাতছিস? ভুনকি ভয় ভয় বলে, সবাই পাততে বলছিল তাই পাতছি। উদয়ভানু, আমি এখন এটাকে আবার ভেঙে ফেলব। এই বলে সে উনুনে একটা লাথি মারে। নরম মাটি সব নিয়ে একেবারে বসে যায়।
হাড়ের ওপর আর একটা লাঠি চালায়, কিন্তু বুড়ি সামনে এগিয়ে আসতে পাটা তার কোমরে গিয়ে লাগে। এরপর তার রাগ হয়, কোমরে হাত বুলোতে বুলোতে সে বলে ওঠে, মহারাজ, মানুষের ভয় তোমার না থাক, কিন্তু ভগবানের ভয় থাকা উচিত। আমাকে এভাবে উচ্ছেদ করে তুমি কি পাবে? এই চার আঙুল জমি থেকে কি সোনা বেরিয়ে আসবে? আমি তোমার ভালোর জন্য বলছি মহারাজ, গরিবের অভিশাপ নিও না, আমাকে আর দুঃখ দিও না। উদয় ভানু, এখন আর উনুন পাততে পারবি না। উনুন না পাততে খাব কি? তোর খাওয়ার ঠিকে কি আমি নিয়েছি নাকি? কেন, তোমায় তো বেগার দি, খাবার জন্য কোথায় যাব? গায়ে থাকতে হলে বেগার দিতেই হবে। উনুন পাতলে তবেই বেগার দেব, গায়ে বসবাস করার জন্য বেগার দিতে পারব না। তাহলে গা ছেড়ে চলে যা। কেন ছেড়ে যাব কেন? 12 বছর মাঠে চাষ করলে প্রজার সত্তা জন্মায়, আমি এই ঝুপড়িতে জীবন কাটিয়েছি, বুড়ি হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়ি তাদের বাপ ঠাকুর তারাও এই ঝুপড়িতেই ছিল। এখন শুধু জম ছাড়া আমাকে আর কেউ সরিয়ে নিয়ে যেতে পারবে না। ও, এখন দেখছি আবার আইন কপচানো হচ্ছে। হাতে পায়ে ধরলে হয়তো আমি থাকতে দিতাম, কিন্তু এখন আমি তোকে বার করে দিয়ে তবেই ছাড়ব। চাপরাশিরা, এক্ষুনি গিয়ে ওর পাতার গাদায় আগুন ধরিয়ে দে, দেখি কি করে উনুন পাতে। মুহূর্তে হাহাকার ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা আকাশের সঙ্গে কথা বলতে থাকে, অগ্নিশিখা উন্মত্তের মতো ইতস্তত ছড়িয়ে পড়ে। গায়ের সব লোক ওই অগ্নি পর্বতের চারিদিকে এসে জড়ো হয়। ফুনগি তার উনুনের ধারে উদাসীনভাবে দাঁড়িয়ে লঙ্কা দহন দেখতে থাকে। সহসা সে দ্রুত বেগে ছুটে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। লোকেরা চারিদিক থেকে ছুটে আসে, কিন্তু কারোর সাহস হয় না অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকতে। মুহূর্তে তার ঝিমসে শরীরটা আগুনের মধ্যে মিশে যায়। সেই সময় বাতাস দ্রুত বইতে শুরু করে, ঊর্ধ্বগামী অগ্নিশিখা পূব দিকে ছুটতে থাকে। উনুনের কাছাকাছি চাষিদের কয়েকটা ঝুপড়ি ছিল, উন্মত্ত অগ্নিগ্রাসে সব কটা নিঃশেষ হয়ে যায়। উৎসাহিত হয়ে অগ্নিশিখা আরও এগিয়ে যেতে থাকে। সামনেই পণ্ডিত উদয় ভানুর মড়াই, সেখানেও ঝাঁপিয়ে পড়ে, গায়ে হইচই পড়ে যায়। আগুন নেবানোর চেষ্টা চলতে থাকে, কিন্তু জলের ছিটে যেন তেলের কাজ করে, আগুন আরো লকলকে হয়ে ওঠে। পণ্ডিতের বিশাল ভবনকে ঘামছে, সেই ভবন যেন নৌকার মতো উন্মত্ত তরঙ্গের মাঝে দুলতে থাকে। তারপর দেখতে দেখতে অগ্নি সমুদ্রে বিলীন হয়ে যায়। সেই ভগ্নাবশেষ থেকে যে কান্নার রোল উঠতে থাকে, তা অগ্নির শোকার্ত বিলাপের চেয়ে অনেক অনেক বেশি বিষাদ।